লেগে দিয়েছে। এই মনে করেন এক ঘন্টা দুই মিনিট আগে থেকে দিয়েছে, যখন পর থেকে বাচ্চা থেকে চলে আসছে সেখান থেকে গাঁট বন্ধ হঠাৎ করে। এটা আমার তাড়া নাই দেখে গাঁট বন্ধ, আমি নতুন দিয়ে চলে যেতে পারতাম। আমরা চাচ্ছি মানুষ কিভাবে আনবে নেবে এটা ইজারাদারের মাধ্যমে, এটা আমরা সাম্পান মাঝিরা বলে তো হবে না, এটা শিডিউলে যেটা আছে। আর বর্তমানে যে নৌকাগুলো পারাবার করতেছে তার কোনো সার্ভিয়ার আছে? আবার প্রথম প্রশ্ন যে কে যারা প্রশ্ন তাদের কাছে এবং আপনাদের কাছে, আমাদের এই বোটগুলো যে পারাপার করে লাইফ জ্যাকেট নেই, প্রথমত আমরা একটা যদি যাত্রী অ্যাক্সিডেন্ট হয় এটা ড্রাইভার কে নেবে, ইজারাদার নেবে না সাম্পান মাঝি নেবে, আমার প্রশ্ন। তা আপনাদের কাছে এবং আপনারা আপনার যার মাধ্যমে আসছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার একটা যাত্রী যদি দুর্ঘটনা পড়ে এটা ড্রাইভার কে নেবে? আর শিডিউলে আছে আমাদের 5 টাকা, আপনি কীভাবে 4 টাকা 6 টাকা নেবেন? যে হোক প্রত্যেকটা একটা শিডিউল 5 টাকা করে, এখানে 10 টাকা নেওয়ার এখতিয়ার নাই, এবং কি নতুন শিডিউল এখন 10 টাকা করেছে প্লাস লাইফ বোর্ড। আর যেটা রোড এবার বলছে এটা কর্পোরেশনে এস্টেটের কোনো রোড নাই, ওটা এই কর্পোরেশনে বুঝবে রোড কীভাবে দিবে। এখানে দুইটা মালিকানা রোড, দুইটা মালিকানা, এখানে এখন আপনার বাপের ভিটা আপনি দিবেন না, দিবেন আপনি বলেন? আপনার চ্যানেল যদি আমি চাই আপনি আমাকে দেন, আপনি যদি রেজিস্টার করা চ্যানেল আপনি তাকে দিবেন না, তাহলে খাজনা দিচ্ছে ট্যাক্স দিচ্ছে সব দিচ্ছে কর্পোরেশনকে, হ্যাঁ তো রোডটা আমি কীভাবে দিই? এটা কর্পোরেশন এবং মালিকানার বুঝুন। আপনারা চান এখন ওই আপনার দাবি হচ্ছে লাইফ জ্যাকেট আসবে, লাইফ বোর্ড এবং লাইফ জ্যাকেট। আর এইসব যাত্রী যে নিয়ে যাচ্ছে এটা কি আপনার নো মন্থের সার্ভিয়ার আছে? এইটাই আপনার